আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। এই মহামারীর সময় ঘরের মধ্যে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, আর জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে থেকে এসে 20 সেকেন্ড সময় নিয়ে সাবান পানি দিয়ে হাত ধুবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আমি সোহেল আহমেদ, অশোক সুপার, মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি সেকেন্ড ফোর্থ সেমিস্টারের মেটালার্জি সাবজেক্ট তোমাদেরকে পাঠদান করাবো। এই সাবজেক্ট কোড হচ্ছে 67042। তোমরা যদি এই ক্লাস শুনে থাকবে, শোনা যাচ্ছে কিনা আমাকে কমেন্টস লিখে জানাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার উদ্যোগে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর নিরলস চেষ্টায় আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। আমরা ইতিমধ্যে অনেকগুলা ক্লাসেই সম্পন্ন করেছি, তথাপি আমি তোমাদেরকে প্রথম অধ্যায় থেকেই আমরা মেটালার্জি বিষয়ে ধারণা দিব। অর্থাৎ প্রথম অধ্যায়ের বিষয়বস্তু হচ্ছে ধাতুবিদ্যার ধারণা ও বিষয়বস্তুর পরিধি। আমরা অ্যাট এ গ্লান্স, এক নজরে সব কি কি বিষয় আমরা শিখব সেগুলা বলতেছি। ধাতু সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, ধাতুর ক্রমবিবর্তনের ইতিহাস জানবো। এই অধ্যায়ে আমরা ধাতুবিদ্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, ধাতুবিদ্যার শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবো, শিল্পক্ষেত্রে ধাতুবিদ্যা সম্পর্কিত অনুসন্ধানের আবশ্যকতা, ধাতুর ভৌত ও যান্ত্রিক ধর্ম সম্পর্কে আমরা জানবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি শুনতে পাচ্ছ, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। আমি তোমাদেরকে ওভারভিউ সম্পর্কে আগে বলতেছি যে এটা ধাতু সম্পর্কে এখানে আলোচনা করা হবে, তারপরে ধাতুবিদ্যার ক্রমবিবর্তন, ইভালুয়েশন অফ মেটালার্জি, ধাতুবিদ্যা কি এ সম্পর্কে আমরা জানব, ধাতু নিষ্কাশনের পদ্ধতি সমূহ, ধাতুর শ্রেণীবিন্যাস, শিল্পক্ষেত্রে ধাতুবিদ্যা সম্পর্কিত অনুসন্ধানের আবশ্যকতা, ধাতুর ভৌত ও যান্ত্রিক গুণাবলী। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন পুনরায় এগুলাকে বিস্তারিতভাবে জানব যে ধাতু সাধারণ ভাষায় যে মৌলিক পদার্থ তাপ ও বিদ্যুৎ পরিবাহী, আলো প্রতিফলিত করে, ঘর্ষণ ও আঘাতে শব্দ হয়, তীক্ষ্ণ কিনারা যুক্ত, ওজন আছে, অধিক শক্ত ও নির্দিষ্ট গলনাঙ্ক আছে, এদেরকে ধাতু বলা হয়। ধাতুর এটা হচ্ছে সাধারণ অর্থে ধাতু। ধাতুর আধুনিক তত্ত্ব অনুযায়ী যে মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নসমূহ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় বা ক্যাটায়ন উৎপন্ন করে তাকে ধাতু বলে। আমি আবার বলতেছি, আধুনিক তত্ত্ব অনুযায়ী যে মৌলের পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নসমূহ ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হয় বা ক্যাটায়ন উৎপন্ন করে তাকেই আমরা ধাতু বলে থাকি। ধাতু বলতে কেবলমাত্র লোহা বা ইস্পাতকে বোঝায় না, বরং লৌহজ এবং অলৌহজ ধাতু উভয় প্রকার ধাতব পদার্থকেই বোঝায়। আবার লোহা এবং ইস্পাত যে একরকম পদার্থ নয়, এ ধারণা সাধারণ লোকের মধ্যে নেই। সাধারণ লোক মনে করেন লোহা ইস্পাত এক ও অভিন্ন। সাধারণ মানুষের কাছে লোহা বেশি পরিচিত, যদিও লোহার পূর্বে অন্যান্য অলৌহজ ধাতুর ব্যবহার শুরু হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে আমরা শুধু ধাতু বিষয়ে বিস্তারিত জানব। অধাতব বিষয়ে আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস প্রথম সেমিস্টারে আমরা শিখেছি। আমরা এই সেমিস্টারে এই মেটালার্জি সাবজেক্টে ধাতু সম্পর্কিত বিস্তারিত জানব। ধাতু বিজ্ঞানের অনেক উন্নতি সত্ত্বেও এখন পর্যন্ত 109টি প্রাকৃতিক ও কৃত্রিম পদার্থ আবিষ্কৃত হয়েছে। এই প্রাকৃতিক এবং কৃত্রিম পদার্থের মধ্যে 90টি ধাতু আর 19টি অধাতু পদার্থ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতেছ, এই মৌলগুলোর মধ্যে কিছু মৌল তাদের বৈশিষ্ট্য কখনো ধাতুর ন্যায় আচরণ করে, আবার কখনো অধাতুর ন্যায় আচরণ করে। সেই ধাতু ধাতু বা মৌলকে আমরা আলাদা করেছি, সেটা নাম দিয়েছি মেটালয়েড বা উপধাতু। সুতরাং
ধাতু মৌল বা প্রকৌশলী সামগ্রী হচ্ছে ধাতু, অধাতু এবং উপধাতু। তোমরা শুনে আশ্চর্য হবে, 1 শতাব্দী পূর্বেও 8টির বেশি ধাতু ব্যবহার জানা ছিল না। এই ধাতুগুলো হলো সোনা, রূপা, তামা, দস্তা, সীসা, অ্যালুমিনিয়াম ও টিন। ধাতু বলতে আমরা যে জিনিসটা বুঝবো, লৌহজ এবং অলৌহজ দুই প্রকারের ধাতুকেই বোঝায়। লৌহজ ধাতুর মধ্যে পেটা লোহা, ঢালাই লোহা, ইস্পাত, আর অলৌহজ ধাতুর মধ্যে অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি। অধাতুর মধ্যে আমরা প্লাস্টিক, থার্মোপ্লাস্টিক, থার্মোস্ট্যাটিক প্লাস্টিক বিষয়ে বিস্তারিত জানব। উপধাতু আমি আগেই বলেছি, এটা হচ্ছে মেটালয়েড, যেমন আর্সেনিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ধাতুবিদ্যার ক্রমবিবর্তন বা ইভালুয়েশন অফ ধাতু আমরা জানবো এখন। মানুষ ঠিক কখন থেকে ধাতুর ব্যবহার শুরু করে তার সঠিক ইতিহাস বলা মুশকিল, তবে সৃষ্টির প্রথম থেকেই মানুষের মনে ধাতু সম্পর্কে বহু প্রশ্নের উদ্ভব হয়েছে এবং পর্যায়ক্রমে ধাতুর বহুবিধ ব্যবহার শিক্ষা লাভ করেছে। মানব সভ্যতার প্রধান উৎস হলো ধাতব পদার্থের ব্যবহার, অর্থাৎ যে জাতি যত বেশি উন্নতি সে জাতি তত বেশি ধাতব সম্পদের ব্যবহার করছে। তবে প্রাচীন ধাতব ইতিহাসকে দুই পর্যায়ে ভাগ করা হয়েছে, প্রথমটি কাঁসার যুগ, দ্বিতীয়টি লৌহের যুগ। কাঁসা অর্থাৎ তামা এবং টিন মিশ্রিত ফলে যে একটা নতুন ধাতুর তৈরি হয়, সে সংকর ধাতুর তৈরি হয়, সেটাই হচ্ছে কাঁসা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যে জাতি যত বেশি উন্নতি সে জাতি তত বেশি ধাতব সম্পদের ব্যবহার করেছে। এবং পূর্বেই আদিম পর্যায়ে মানুষ খাদ্য উৎপাদন, গৃহস্থালী কাজের প্রয়োজনে ধাতব পদার্থের তৈরি জিনিসপত্র ব্যবহার করত। খনি হতে আকরিক সংগ্রহের কাজে বহু পূর্বেই আরম্ভ হয়েছিল। সোনা বহু পূর্বেই প্রাকৃতিতে অমিশ্রিত অবস্থায় পাওয়া যেত, অর্থাৎ পূর্বে আদিমকালে মানুষ অমিশ্রিত যেগুলা বিশুদ্ধ মেটাল বা ধাতু সেগুলার ব্যবহার আগে শুরু করেছে, কারণ তখনও ধাতু গলনার ব্যবহার তাদের অজানা ছিল। ধাতব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো সোনা ও রূপার আগেই তামা ধাতু হিসাবে ব্যবহৃত হয়েছে। ধারণা করা হয় যে ঈসা আলাইসালাম জন্মের পূর্বে 3500 বছর পূর্ব হতে হযরত আদম আলাইসালাম পর্যন্ত যে যুগটা ছিল সেটা হচ্ছে তামার যুগ। প্রস্তর সেই যুগটা হচ্ছে প্রস্তর যুগ, আর এই প্রস্তর যুগে মানুষ তামা টিন মিশ্রিত করে কাঁসা তৈরি করত এবং রাতারাতি কাঁসার ব্যবহার বেড়ে যায়, এবং সেই যুগকে আমরা ব্রোঞ্জ যুগ বলে থাকি। এরপরে তামা এবং তামার সাথে দস্যা মিশ্রিত করে পিতল আবিষ্কৃত হয়। ধাতুবিদ্যার ইতিহাস থেকে থেমে থাকেনি, যতদূর জানা যায় ঈসা নবী জন্মের 1500 বছর পূর্বে স্বল্প বিস্তারে লোহার আকরিক গলানো হতো এবং অতি সস্তায় রান্নার জিনিসপত্র তৈরি করা হতো। দীর্ঘ সময় পরে 1300 খ্রিস্টাব্দে ফ্রান্সে যখন আর্ট ফার্নেস তৈরি করে তখন লোহার উৎপাদন শুরু হয়, ফলে বেড়ে যায় লৌহের ব্যবহার, শুরু হয় লৌহের যুগ। এরপরে 1323 সালে জার্মান বিজ্ঞানী ব্লাস ফার্নেস আবিষ্কার করেন কার্বনযুক্ত লৌহের ব্যবহারের প্রসার ঘটান। এরপরে দীর্ঘ সময় পরে 1855 খ্রিস্টাব্দে বেসিমার কনভার্টার চুল্লি যখন ব্রিটেনে তৈরি হয় তখন লোহার ব্যবহার আরও বেড়ে যায়। এরপরে 1961 থেকে 64 খ্রিস্টাব্দে ওপেন হার্ট চুল্লি জার্মানিতে আবিষ্কার করে ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে ব্যাপক বিপ্লব ঘটান। তাম্রযুগ লৌহযুগের চেয়ে প্রাচীন হওয়ার কারণ লোহার গলনাঙ্ক বেশি, 1535 ডিগ্রি সেলসিয়াস, এবং তামার গলনাঙ্ক অনেক কম, 1083 ডিগ্রি সেলসিয়াস। প্রাচীনকালে উচ্চ তাপমাত্রা সৃষ্টি করা কঠিন ব্যাপার ছিল বলেই তাম্রযুগ লৌহযুগের চেয়ে প্রাচীন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে ধাতু কি, হিস্ট্রি অফ ধাতু এগুলো জানলাম। এখন আমি তোমাদেরকে যে বিষয়টা পাঠদান করাবো সেটা হচ্ছে হোয়াট ইজ মেটালার্জি বা ধাতুবিদ্যা কি। ধাতু হলো বিজ্ঞানের এমন একটি ক্ষেত্র যেখানে ধাতব আকরিক হতে ধাতু নিষ্কাশন, পরিশোধন এবং মানব কল্যাণে এর ব্যবহারের সম্পৃক্ত বিজ্ঞানকেই ধাতুবিদ্যা বলে। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। লিউসের মতে প্রকৃতপক্ষে বিষয়টি একটি ধাতু সম্পর্কিত বিজ্ঞান ও কৌশল বিদ্যা। আর এক বিজ্ঞানী
লিম্যানের মতে দাঁতব আকরিক হতে দাঁতু নিষ্কাশন ও পরিশোধন সম্পর্কিত বিজ্ঞানকে দাঁতবিদ্যা বা মেটালার্জি বলা হয়। অর্থাৎ ফলিত বিজ্ঞানের যে শাখায় খনি হতে বিভিন্ন ধাতু ও ধাতব আকরিক উত্তোলন, ধাতু নিষ্কাশন, পরিশোধন, সংকরীকরণ, সংকরণের উন্নয়ন সহ মানুষের চাহিদা অনুযায়ী বিভিন্ন জিনিসপত্র তৈরির উদ্দেশ্যে শিল্প কারখানায় ব্যবহার উপযোগী আকার আকৃতি প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়, তাকে ধাতুবিদ্যা বা মেটালার্জি বলে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধাতুবিদ্যার সংজ্ঞা থেকে আমরা বুঝলাম যে খনি হতে ধাতব আকরিক সংগ্রহ করে এটাকে নিষ্কাশন, পরিশোধন এবং মানব কল্যাণে ব্যবহার উপযোগী করে তৈরি করাই হচ্ছে যে বিজ্ঞানে এটা নিয়ে আলোচনা করছে, সেটাই হচ্ছে ধাতু বিদ্যা বা মেটালার্জি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন ধাতু নিষ্কাশনের পদ্ধতি সম্পর্কে একটু জানব। আকরিক হতে মূল্যবান ধাতু নিষ্কাশন করে ধাতু বিদ্যার প্রয়োজন হয়। এতে তিনটি বিষয়বস্তু রয়েছে। প্রথমত আকরিক সংগ্রহ করা, এরপরে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা, অবশিষ্ট অপদ্রব্য অপসারণ করা। প্রথমে আকরিক সংগ্রহ করে তাকে গুঁড়া করা হয়, এরপর কাজ হলো অপদ্রব্য আর ধাতুর মিশ্রণ হতে প্রয়োজনীয় ধাতুকে পৃথক করে ফেলা। এরপর দ্রবণটিকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার পর তা থেকে ধাতু নিষ্কাশন করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধাতু কি, ধাতুর ইতিহাস, ধাতুবিদ্যার সংজ্ঞা, ধাতু নিষ্কাশনের পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমাদের এই ধাতুর যে শ্রেণীবিভাগ, এই ধাতুর শ্রেণীবিভাগ আমরা জানব। ধাতুবিদ্যার পরিধি ব্যাপক এবং উৎপাদনের বিভিন্ন কৌশল ও দিক বিবেচনা করে ধাতুবিদ্যাকে চার ভাগে ভাগ করা যায়। যথা, এক, ফিজিক্যাল মেটালার্জি বা ভৌত ধাতুবিদ্যা, মেকানিক্যাল মেটালার্জি বা যান্ত্রিক ধাতুবিদ্যা, পাউডার মেটালার্জি বা গুঁড়া ধাতুবিদ্যা, কেমিক্যাল মেটালার্জি বা প্রসেস ধাতুবিদ্যা। আমি প্রথমে এখানে কেমিক্যাল মেটালার্জি সম্পর্কে একটু বলতে চাই। কেমিক্যাল মেটালার্জি হচ্ছে ধাতব খনি থেকে ধাতব আকরিক সংগ্রহ করে মানুষের কার্য উপযোগী করা পর্যন্ত যে প্রসেস বা প্রক্রিয়া অবলম্বন করা হয়, সেটাই হচ্ছে কেমিক্যাল মেটালার্জি। এই কেমিক্যাল মেটালার্জি কে দুই তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পাইরোমেটালার্জি, হাইড্রোমেটালার্জি, ইলেকট্রোমেটালার্জি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাইরো শব্দের অর্থ উচ্চ তাপ, অর্থাৎ যে বিজ্ঞানের যে শাখায় অতি উচ্চ তাপ নিয়ে আলোচনা করা হয় সেটাই হচ্ছে পাইরোমেটালার্জি, অর্থাৎ যেখানে বশ্মীকরণ, তাপচারণ ইত্যাদি কাজে ব্যবহার করা হয়। হাইড্রোমেটালার্জি হচ্ছে পানিকে ব্যবহার করে মেটালার্জির যে শাখায় পানি সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে হাইড্রোমেটালার্জি, যেমন পাতন। আর ইলেকট্রোমেটালার্জি হচ্ছে মেটালার্জির যে শাখায় বিদ্যুতের ব্যবহার সম্পর্কে আলোচনা করা হয়, অর্থাৎ রাসায়নিক বিভাজনের ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার করে যে বিজ্ঞানে আলোচনা করা হয়েছে সেটাই হচ্ছে ইলেকট্রোমেটালার্জি, যেমন ইলেকট্রোপ্লেটিং, ইলেকট্রোলাইসিস, আর্ক ওয়েল্ডিং ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তীতে ফিজিক্যাল মেটালার্জি বা ভৌত ধাতুবিদ্যা এবং মেকানিক্যাল মেটালার্জি বা যান্ত্রিক ধাতুবিদ্যা সম্পর্কে জানবো। তার আগে আমি একটু পাউডার মেটালার্জি সম্পর্কে তোমাদেরকে বলতে চাচ্ছি। পাউডার মেটালার্জি হচ্ছে আমরা যখন মেটালকে সাধারণত দুইভাবে ফর্মেশন করা যায়, একটা হচ্ছে কাস্টিং এর মাধ্যমে আর একটা হচ্ছে মেশিন টুলসের মাধ্যমে কেটে, যখন আমরা এই দুই পদ্ধতির একটিও ব্যবহার করতে না পারি, অর্থাৎ জটিল আকৃতির জবের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দ্রব্যকে পাউডারে রূপান্তর করে বিভিন্ন উপাদান মিশ্রিত করে তাপ এবং চাপের মাধ্যমে যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট তৈরি করা হয় যে প্রসেসের মাধ্যমে, সেটাই হচ্ছে পাউডার মেটালার্জি। আমাদের এই মেটালার্জি সাবজেক্টের সর্বশেষ অধ্যায় পাউডার মেটালার্জি। এই পাউডার মেটালার্জির মাধ্যমে যে উৎপাদিত বস্তু, তার একটা আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আমরা যে বিয়ারিং দেখে থাকি, বিয়ারিং সেটাই হচ্ছে পাউডার মেটালার্জির মাধ্যমে উৎপাদন করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফিজিক্যাল মেটালার্জি বা ভৌত মেটালার্জি যদি আমি এখানে কিছু বলতে চাই, সেক্ষেত্রে ফিজিক্যাল মেটালার্জি হচ্ছে বস্তুর সহজাত ধর্ম, অর্থাৎ আকার আকৃতি নিয়ে
যে মেটালার্জির যে শাখায় আলোচনা করা হয়েছে। এখানে তাপীয় বিশ্লেষণ, তাপ শোধন প্রক্রিয়া, ম্যাটেরিয়ালস টেস্টিং ইত্যাদি এর আওতাভুক্ত। আর মেকানিক্যাল মেটালার্জি অর্থাৎ যে বৈশিষ্ট্য বা ধর্মের কারণে বল প্রয়োগ করলে এর মধ্যে কোনো বস্তুর মধ্যে বল প্রয়োগ করলে যে ধর্ম বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেটাই হচ্ছে মেকানিক্যাল মেটালার্জি বা যান্ত্রিক ধাতুবিদ্যা। অ্যালয়িং, কাস্টিং, রোলিং, ওয়েল্ডিং, ফোর্জিং ইত্যাদি এর আওতাভুক্ত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ধাতুবিদ্যার শ্রেণী বিন্যাসটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে মেকানিক্যাল প্রপার্টিস। এটা আমাদের সকল শিক্ষার্থীদেরকে ভালোভাবে জানতে হবে, কারণ পরবর্তীতে আমাদের যে সাবজেক্টগুলো আসতেছে সেটা হচ্ছে মেকানিক্যাল মেটালার্জির যে প্রপার্টিসগুলো আছে এই প্রপার্টিসগুলো খুলে খুলে বিশ্লেষণ করা হয়েছে, মানে এটার উপর নির্ভর করে আমাদের মেকানিক্যাল টেকনোলজি গঠিত হয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমরা ভালো করে শিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শিল্পক্ষেত্রে ধাতুবিদ্যা সম্পর্কিত অনুসন্ধানের আবশ্যকতা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। সৃষ্টির আদিকাল থেকেই মানব মন অনুসন্ধিৎসু, সবসময় মানুষ নতুনের প্রতি আগ্রহী। বর্তমান সভ্যতার সকল প্রযুক্তির ফলাফল হচ্ছে মানুষের সকল অনুসন্ধানের প্রয়োগ। সব রকম নির্মাণ সামগ্রীর শ্রেষ্ঠ হচ্ছে ধাতু। তার প্রধান কারণ হচ্ছে ধাতুতে যে যতগুলো বৈশিষ্ট্য একসাথে পাওয়া যায় অন্য কোনো পদার্থে তা পাওয়া যায় না, যেমন স্ট্রেংথ, কাঠিন্য, স্থিতিস্থাপকতা, পাততা, আপেক্ষিক গুরুত্ব, তান্দবতা, কোরোশন, ফ্যাটিক প্রতিরোধ ক্ষমতা, তাপীয় বৈদ্যুতিক পরিবাহিতা প্রভৃতি মেটালার্জিক্যাল অনুসন্ধানের ফসল। এসব ক্ষেত্রে উদ্ঘাটিত তথ্যের ভিত্তিতে মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন ধাতু ব্যবহার করছে। আমি আবার বলতে চাই, যে জাতি ধাতু সম্পর্কিত তথ্যাদি অনুসন্ধানের ব্যাপারে যত নিয়োজিত এবং এর ফল শিল্প কারখানায় ব্যবহারে যত নিপুণ, সে জাতি প্রযুক্তিগত দিক হতে অগ্রসরমান। বর্তমান যুগে জন্মের সময় ব্যবহৃত ডাক্তারের ছুরি কাঁচি থেকে শুরু করে কৃষি, যোগাযোগ, যানবাহন, রাস্তা, সেতু, কলকারখানা, হাড়ি পাতিল, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মহাকাশযান, যুদ্ধাস্ত্র প্রভৃতি এমন কোনো ক্ষেত্র নেই যেখানে ধাতু ব্যবহার করা হয় না। কিন্তু তার মধ্যে দেখা যায় এক প্রতিষ্ঠানের উৎপাদন অন্য প্রতিষ্ঠানের উৎপাদনের চেয়ে ভালো, টেকসই ও দীর্ঘস্থায়ী। এর প্রধান কারণ হচ্ছে ধাতু সম্পর্কিত অনুসন্ধানের অভাব ও তার প্রয়োগের ব্যর্থতা। উৎপাদন ব্যয় হ্রাসের প্রধান হাতিয়ার হচ্ছে ধাতু সম্পর্কিত অনুসন্ধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোন কাজের জন্য কোন ধাতুটা নির্বাচন করতে হবে এবং কি কি পদ্ধতি প্রয়োগ করতে হবে, কেবলমাত্র ধাতু অনুসন্ধানের মাধ্যমে তা জানা সম্ভব। মানুষ সব সময় চায় নিজের জন্য নিজের প্রয়োজনীয় জিনিসটি হবে স্বল্প মূল্যে সর্বোত্তম আকর্ষণীয়। প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে স্বল্প মূল্যের উৎকৃষ্ট ও আকর্ষণীয় মালামালের মাধ্যমে মানুষের সেবা প্রদান করে অধিক মুনাফা অর্জন করতে চায়। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমাদের দেশে একটি রেঞ্জ হয়তো দেখা যাবে, জাপানের একটি রেঞ্জ হয়তো গুণগত দিকে নিম্নমানের। তার কারণ হচ্ছে জাপান আমাদের চেয়ে ধাতু গবেষণায় এবং তৈরি শৈলীর ক্ষেত্রে যথেষ্ট দক্ষ এবং উৎপাদন প্রক্রিয়ায় সফলভাবে ব্যবহার করছে। বর্তমানে বিশ্ব অনেক দ্রুত ধাতু ও ধাতু গবেষণার মাধ্যমে এগিয়ে যাচ্ছে। তাই ধাতব শিল্পের সাথে জড়িত যে কোনো শিল্প কারখানায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ধাতুবিদদের সব সময় গবেষণায় নিয়োজিত থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অর্থাৎ ধাতুবিদ্যা সম্পর্কিত অনুসন্ধানের আবশ্যকতা এতটাই জরুরি যে বাজারে টিকে থাকতে হলে আমাদের যারা এই এই কাজে নিয়োজিত আছে, শিল্প প্রতিষ্ঠানের সাথে নিয়োজিত আছে, অবশ্যই তাদের সব সময় এটা নিয়ে রিসার্চ, গবেষণা, পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে অনেক দূর নিয়ে এসেছি। এখন আমাদের ধাতুর ভৌত এবং যান্ত্রিক গুণাবলী নিয়ে আমি আলোচনা করব। তার আগে আমি আবার স্মরণ করে দিচ্ছি যে আমরা ধাতু বিষয়ক শিখলাম হিস্টোরি অফ ধাতু, তারপরে মেটালার্জির সংজ্ঞা এবং ধাতু সম্পর্কিত তথ্য অনুসন্ধানের
আবশ্যকীয়তা মেটালার্জি শ্রেণী বিভাগ, এখন আমরা ধাতুর ভৌত ও যান্ত্রিক গুণাবলী। ইতিপূর্বে তোমাদের যখন আমরা মেটালার্জি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করতেছিলাম, সেখানেই আমরা ভৌত মেটালার্জি বা যান্ত্রিক মেটালার্জি পেয়েছিলাম। এখন ভৌত ধর্ম যে যে জিনিসটা, সেটা হচ্ছে যে সমস্ত গুণাবলী ধাতুর সমস্ত ইলেকট্রনিক্স গঠন এবং বন্ধন দ্বারা নির্ধারণ করে, তাকে ধাতুর ভৌত ধর্ম বলে। যেমন দ্রুতি, রং, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, গলনাঙ্ক। অর্থাৎ ধাতুর ভৌত ধর্ম বলতে এটা ধাতুর স্বভাবজাত ধর্ম। দ্রুতি, এই দ্রুতিটা যদি বিশ্লেষণ করতে চাই, তাহলে ধাতব তলের আলোর প্রতিফলনের যোগ্যতাকে দ্রুতি বলে। রঙের বিষয়ে যদি বলতে চাই, যে গুণের জন্য স্বাভাবিক আলোতে কোনো ধাতু তার যে বর্ণের প্রকাশ ঘটায় তাকে ওই ধাতুর রং বলে। ঘনত্ব, প্রতি একক আয়তনে বস্তুর ওজনকে ঘনত্ব বলে। আপেক্ষিক গুরুত্ব, কোনো বস্তুর ওজন ও 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম আয়তনের পানির ওজনের অনুপাতকে আপেক্ষিক গুরুত্ব বলে। গলনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো বস্তুর কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় প্রাপ্ত হয় তাকে গলনাঙ্ক বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেটা এখন পাঠদান করলাম সেটা হচ্ছে ধাতুর ভৌত ধর্ম, অর্থাৎ দ্রুতি, রং, ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব, গলনাঙ্ক। এখন আমরা যে বিষয়টা পাঠদান করব সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস, অর্থাৎ ধাতুর মেকানিক্যাল প্রপার্টিস অনেক ইম্পর্টেন্ট। এই বিষয়টা আমাদের জানতে হবে, বিশেষ করে মেকানিক্যাল টেকনোলজি ছাত্রদেরকে জানতে হবে, কারণ আমাদের সমস্ত জিনিসই মেটালের, আর সেই জন্য এই মেটালের যে যান্ত্রিক প্রপার্টিসটা আমরা ভালো করে শিখব। অর্থাৎ কোনো বস্তুর উপর যদি বাহ্যিক বল প্রয়োগ করা হয় এবং এই বল প্রয়োগের ফলে তার মধ্যে যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, সেটাই হচ্ছে যান্ত্রিক ধর্ম। এই যান্ত্রিক ধর্মগুলোর মধ্যে হচ্ছে স্ট্রেংথ, লোড, স্ট্রেস, স্ট্রেইন, তান্দ্রবতা, কাঠিন্যতা, নমনীয়তা, স্থিতিস্থাপকতা, ক্রিপ, মজবুতি, পাততা, গাঢ়সহতা। এছাড়া আরো অনেক যান্ত্রিক প্রপার্টিস আছে, এই যান্ত্রিক প্রপার্টিস গুলো আমরা ভালো করে শিখব। আমরা যদি একটু বিস্তারিত যেতে চাই, তাহলে স্ট্রেংথ, স্ট্রেংথ হচ্ছে কোনো পদার্থের বল প্রতিরোধ ক্ষমতাকে স্ট্রেংথ বলা হয়। বল প্রয়োগের ফলে যে প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে স্ট্রেংথ। আর পদার্থ লোড হচ্ছে পদার্থের উপর যে সমস্ত বাহ্যিক বল বা বল সমূহ কাজ করে তাকে লোড বলা হয়। স্ট্রেস, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। স্ট্রেস আমরা মেটালের ক্ষেত্রে এই শব্দটা বেশি ইউজ হয়। তো স্ট্রেসটা হচ্ছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয়, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে প্রয়োগকৃত বলের প্রতিরোধী বলের যে অনুপাতটা, স্ট্রেস, সেটাই হচ্ছে স্ট্রেস। এবং এই স্ট্রেস নিয়ে কিন্তু আমাদের ষষ্ঠ পর্বে একটা সাবজেক্টই আছে, সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল। সেখানে স্ট্রেস এবং স্ট্রেইন এই দুইটা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অর্থাৎ একটা বস্তুর মধ্যে কতটুকু স্ট্রেস ডেভেলপ করতেছে সেটা বল প্রয়োগের মাধ্যমে জানা যাবে। এই স্ট্রেসকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা আমরা যদি বলি এস ইজ ইকাল টু এফ বাগ এ, এফ হচ্ছে প্রতিক্রিয়া বল আর এ হচ্ছে এর ক্ষেত্রফল, অর্থাৎ যে বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে ওই বস্তুর ক্ষেত্রফল। এখন আমরা স্ট্রেইন, স্ট্রেইনের বাংলা হচ্ছে বিকৃতি। স্ট্রেইন হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বা আদি দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ আদি দৈর্ঘ্য যে ছিল তার উপর যখন বল প্রয়োগ করা হয়, এই বল প্রয়োগের কারণে যদি তার কোনো পরিবর্তন হয়, সেই পরিবর্তন বা আদি দৈর্ঘ্যকে আমরা স্ট্রেইন বলি। এবং এরপরে আসছে তাণ্ডবতা, যে গুণের জন্য কোনো পদার্থকে টেনে লম্বা করা যায় সেটাই হচ্ছে তাণ্ডবতা। যেমন তাণ্ডবতা পদার্থগুলোর মধ্যে হচ্ছে সোনা, প্লাটিনিয়াম, রূপা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, নিকেল, দস্তা, টিন, সীসা ইত্যাদিকে সহজেই টেনে লম্বা করা যায়। এরপরে ভঙ্গুরতা, অর্থাৎ পদার্থের যে গুণটা গুণের কারণে আঘাত করলে বিকৃতি না হয়ে এটা সহজেই বিচূর্ণ হয়ে যায়, এই গুণটাকে আমরা বলি ভঙ্গুরতা।
বা ব্রিটেলনেস। এরপরে পাততা, যে গুণের জন্য পদার্থকে হাতুড়ি দ্বারা পিটিয়ে বা আঘাতের মাধ্যমে অতি পাতলা পাতে পরিণত করা যায়, সেই গুণকে পাততা বলা হয়। কাঠিন্যতা, যে গুণের জন্য কোনো পদার্থের উপর অতি সূক্ষ্মভাবে দাগ দিলে বা গর্ত করলে এই গর্ত প্রতিরোধ করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে কাঠিন্যতা। আমরা গাছ ছাওয়াতে দেখেছি যে কোনো বস্তুর ব্যর্থ হওয়ার পূর্বে যে পরিমাণ শক্তি শোষণ করতে পারে সেটাই হচ্ছে গাছ ছাওয়াতে। নমনীয়তা বা প্লাস্টিসিটি সম্পর্কে যদি আমরা বলতে চাই, যে গুণের জন্য কোনো পদার্থের উপর বাহ্যিক বল প্রয়োগে সৃষ্ট বিকৃতি বল সরিয়ে নেওয়ার পরও বিকৃতি স্থায়ীভাবে থাকে, সেটাই হচ্ছে নমনীয়তা বা প্লাস্টিসিটি। আর স্থিতিস্থাপকতা হচ্ছে এর বিপরীত, যে গুণের জন্য বাহ্যিক বল প্রয়োগে বিকৃতি ঘটার পর যদি আমরা বলটা সরিয়ে নিই তাহলে পূর্বের অবস্থায় ফিরে আসে, সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। এরপরে আমরা সর্বশেষ একটা বিষয় নিয়ে আলোচনা করব, মেশিনেবিলিটি। মেশিন দ্বারা কাটার সময় কোনো ধাতুর এক অংশ থেকে অন্য অংশ সহজে পৃথক করা যায়, পৃথক করার যে যোগ্যতা সেটাই হচ্ছে মেশিনেবিলিটি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে আয়ত্তে নিতে হবে এবং বিস্তারিত আমাদেরকে ভালো নিয়মিত পাঠদান করতে হবে। আমি একটা জিনিস বুঝি, যেটা হচ্ছে প্রথম অবস্থায় একটা জিনিস যখন পড়া হয় তখন কিছুটা মেমোরাইজ হয়, এটা নিয়ে যখন আরো চর্চা করা হয় তখন আরো বেশি মেমোরাইজ হতে থাকে, আর যখন এটা নিয়ে ভাববো, এটা নিয়ে চিন্তা করব, তখন এই বিষয়টা আমাদের মধ্যে আসতে থাকবে। আর বাস্তব ক্ষেত্রে এই জিনিসগুলো কোথায় ব্যবহার হচ্ছে সেই বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমরা সহজেই এটাকে আয়ত্তে নিয়ে আসতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ছিল মোটামুটি আমাদের এই অধ্যায় পাঠদান। এখন তোমাদের অনেকগুলো হয়তো প্রশ্ন এসে গেছে, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবে, আমি পরবর্তীতে এর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি যদি আবার একটু রিভিউ করতে চাই, তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শিখলাম? এই অধ্যায়ে শিখলাম আমরা ধাতু কি, ধাতু ইভালুয়েশন অফ মেটালার্জি, ধাতুবিদ্যা কি, ধাতুবিদ্যার অনুসন্ধান, ধাতুবিদ্যা শ্রেণীবিভাগ, শিল্পক্ষেত্রে ধাতুবিদ্যা সম্পর্কিত অনুসন্ধানের আবশ্যকতা, ধাতুর ভৌত ও যান্ত্রিক গুণাবলী। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই ভিডিওটা আবার দেখার প্রয়োজন হয় তাহলে অবশ্যই দক্ষতা বাতায়নে সার্চ করবে, অথবা www.skillportalbangladesh এখানে সার্চ করবে, আর যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে পাঠাবে, অবশ্যই এটার আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আমরা আকরিক, ধাতব আকরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমাদের অনেকগুলো প্রশ্ন এসে গেছে ইতিমধ্যে, তো আমি পরবর্তীতে তোমাদের প্রশ্নের উত্তর দেব। আর আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তার উদ্যোগে এবং A2I এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিরলস চেষ্টা মেহনতের মাধ্যমে আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি, এবং তোমরা সবসময় নিয়মিত পাঠদান করবে, অনলাইনে আমাদের সাথে যুক্ত থাকবে। আশা করি তোমরা এই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারবে। তো ধন্যবাদ, আজকের আজকে আজকে পর্যন্তই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থাকো, সবাই অবশ্যই ঘরের মধ্যে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আর এই ক্লান্তি লগ্নে নিজেকে নিয়মিত স্টাডিতে নিয়োজিত রাখবে। আল্লাহ হাফেজ।